আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে জুড়ে সময় কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। আজকে আমরা হাজির হয়েছি একটি নতুন বিষয় নিয়ে, নতুন অতিথিকে নিয়ে, আর অবশ্যই নতুন একটি দিনে, নতুন বছরে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই একটি ব্যতিক্রমী বিষয়, বিষয়টি হলো নতুন বছরের শিক্ষার্থীদের ভাবনা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 1.5 থেকে 2.5 বছর দীর্ঘদিন, মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কোভিড কালীন সময়ে নিরাপত্তার কথা বিবেচনা করে। কিন্তু গত বছর সেপ্টেম্বর থেকে আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ ফিরে এসেছে, শিক্ষার্থীরা আবার ব্যাগ নিয়ে প্রতিষ্ঠানে যাচ্ছে এবং লেখাপড়ায় আগের চেয়ে বলা যায় ভালোই একটা গতি চলে এসেছে। তো সেই গতি আসলে ঠিক এখন কোন পর্যায়ে আছে, নতুন বছর শিক্ষার্থীরা কে কি চ্যালেঞ্জ ফেস করবে, বা যে যে সমস্যার সম্মুখীন হয়েছিল তারা কোভিড কালীন সময়, সেগুলোর সমাধান কি, বা শিক্ষার্থীরা আসলে কি ভাবছে, বা নতুন বছরে আসলে তারা কি কি স্বপ্ন দেখছে, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আসলে তারা কি কি পদক্ষেপ নেবে, সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীদের সাথে এবং দেখবো তাদের চিন্তা ভাবনা। তো সাথে থাকুন জুড়ে সময়ের। আজকে আমরা হাজির হয়েছি 3 জন নতুন অতিথি নিয়ে। তো আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যারা আছেন পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন তামিম জামান, তৈবুন্নেসা খানম একাডেমি ডিগ্রি কলেজ। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন রুবেল আহমেদ, জুরি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। আমাদের সাথে অতিথি হিসেবে আরো যুক্ত আছেন তারেক আহমেদ, হাজী আফতাবউদ্দিন আমিনা খাতুন কলেজ। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই লাইভ অনুষ্ঠানে। আর দর্শকদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নটি নিয়ে আমাদের অতিথিদের কাছে যাব এবং শুনবো তাদের মতামত। তো দর্শক, আমরা প্রথমেই চলে যাচ্ছি তামিম জামানের কাছে। তো তামিম জামান, এই যে নতুন বছর শুরু হলো, নতুন বছর শুরু হওয়ায় আপনার কেমন লাগছে? আসলে গত বছরের এই হতাশাকে দূরে ফেলে দিয়ে নতুন বছর শুরু করাটা, আসলে আপনার অনুভূতি কি? তামিম জামান, আপনার একটা মাইক সম্ভবত আনবেন। দুঃখিত সবাইকে, আসলে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আসলে নতুন কিছুর পয়গাম নিয়ে আসে, সব সময় খুশির বার্তা নিয়ে আসে, পুরনোকে ভুলে নতুন কিছুকে নিয়ে বাঁচতে শিখার একটা উজ্জীবিত হওয়ার মন্ত্র নিয়ে আসে নতুন বছর। সবার সাথে আমিও ব্যতিক্রম না, নতুন বছর আসলে অনেক নতুন আশার যোগান নিয়ে এসেছে। সবাইকে মানে নতুন বছরের শুভেচ্ছা, এবং আমিও আসলে নতুন বছরে অনেক উজ্জীবিত। ধন্যবাদ মাহি। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি তারেক আহমেদের কাছে। তারেক আহমেদ, আপনার এই নতুন বছরটা কিভাবে শুরু হলো, আপনার অনুভূতি কি? তারেক আহমেদ, আপনার মাইক খুব সম্ভবত আনমিউট করুন, মিউট করে তো আনমিউট করেন। জি, ধন্যবাদ মাহি, এবং সর্বপ্রথমে আমি জুলির সময়কে ধন্যবাদ জানাতে চাই। এবং আজকে এখানে নতুন বছরের শিক্ষার্থীদের ভাবনা শিরোনামে অনুষ্ঠিত অনুষ্ঠানে তামিম জামান আছেন এবং আহমেদ রুবেল ভাই আছেন এবং সঞ্চালনা তামিম আবদুল্লাহ মাহি ভাই আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং নতুন বছরের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে মনুষ্যত্ববোধ আমাদের মধ্যে জেগে উঠুক এবং দেশ ও সমাজ সুন্দরভাবে চলুক এবং দুর্নীতি মুক্ত হোক আমাদের আগামী পথ চলা, এই প্রত্যাশাই আমাদের সকলের কাম্য। ধন্যবাদ তারক আহমেদকে, সেই প্রত্যাশা আসলে আমাদের সবারও, সেই প্রত্যাশাটুকু আসলে বাস্তবে পরিণত হোক সেই কামনা করি। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী অতিথি রুবেল আহমেদের কাছে। তো রুবেল আহমেদ, আপনার নতুন বছরটি কিভাবে শুরু হয়েছে, আপনার অনুভূতি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জরুরি সময়কে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য, এবং আব্দুল্লাহ মাহি ভাইকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর নতুন বছর আসলে অপ্রাপ্তি, অসঙ্গতি, ভুল ত্রুটি এবং সংশোধনের নিয়ত এবং কিছু পরিকল্পনার মাধ্যমেই আমার নতুন বছর শুরু হয়েছে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ রুবেল আহমেদ। আমরা দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা চাইলে কোনো কমেন্টে আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে পারেন, ইনশাল্লাহ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব অতিথিদের সাথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন রাসেল আহমেদ,
রাসেল আহমেদ ভাই আমাদেরকে জানিয়েছেন কংগ্রাচুলেশন তোমার এরকম একটা লাইভ লাইভ করার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাদের সাথে থাকার জন্য। আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন মাহফুজুল ইসলাম। মাহফুজুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো জানিয়ে দিও আমার কমেন্ট বক্সে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন জুরি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র পিয়াল সুম। পিয়াল সুম কমেন্ট করেছেন, কংগ্রেস আহমেদ রুবেল, কিপ ইট আপ। ধন্যবাদ ভাইয়া আহমেদ রুবেলের পক্ষে থেকে। সো আমরা চলে যাচ্ছি আবার অতিথিদের কাছে। আমি প্রথমেই চলে যাব তামিম জামানের কাছে। সো তামিম জামান, আসলে নতুন বছর অবশ্যই নতুন স্বপ্ন এবং নতুন বাস্তবতা নিয়ে শুরু হয়েছে, কিন্তু গত বছরটি আসলে ঠিক সেরকম ছিল না। গত বছর আমরা জানি যে দীর্ঘদিন ইভেন সেপ্টেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ বছরের বেশ খানিকটা সময় আসলে প্রতিষ্ঠান বন্ধ ছিল, আপনারা স্কুলে যেতে পারেননি, কলেজে যেতে পারেননি, হতাশায় দিন কেটেছে, বিষণ্ণতা দিন কেটেছে, পড়ালেখার মাঝে গতি ছিল না। সো গত বছরটা আসলে কেমন কেটেছিল আপনার? তামিম জামান আপনার মাইকটা আনমিউট করে কথা বলুন। দুঃখিত, আসলে গত বছর 2020 একটি লম্বা সময় কেটেছে। আসলে প্রথমের দিকে আবদ্ধ থেকে শেষের দিকে একটু উচ্ছ্বসিত ছিলাম স্কুল কলেজে যেতে পেরে। আসলে 2019-এর 17ই মার্চ থেকে যে লকডাউন হয়েছে, দীর্ঘ 20-21 মাস একদম বন্দি জীবন, স্কুলের যাওয়া আসা নেই, শিক্ষকদের টাচ নেই, পড়ালেখার অবস্থাও খুব বেশি আসলে ভালো যে তেমন বলবো না, আসলে সবকিছু কেমন একটা অচেনা পরিবেশ ছিল। তাহলে আসলে সবকিছুর পরে মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি, আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। গত বছরটি আসলে যথেষ্ট সম্ভাবনা, যথেষ্ট সমস্যা, যথেষ্ট শিক্ষা নিয়েই ছিল। সর্বোপরি আসলে খুব বেশি যে বাজে কেটেছে তেমন না, অনেক নতুন কিছু শিখেছি। আসলে সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা আসলে যথেষ্ট শেখা হয়েছে। আসলে সবকিছুর পরেও, সব মহামারীর, করোনার পরেও মানব জাতি আসলে সবকিছুতেই মানিয়ে নিতে পা হবে, মানিয়ে নেবে। এই এই যে মোট, এই যে আসলে আমাদের স্তুতি জ্ঞাপন করতে হবে, আসলে সব কিছু মিলিয়ে আমরা আসলে গত বছরটি আসলে খুবই ভালো পার করেছি, খুব খারাপ না। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। ধন্যবাদ তামিম জামান, আসলে খুব সুন্দর একটি কথা বলেছেন। আসলে মহামারী থাকবে, এটা যুগের পর যুগ ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে, বাট আমাদেরকে আসলে মানিয়ে নিতে হবে যে অভিযোজন ক্ষমতাটা এটি অর্জন করতে হবে। আসলে একদম দমে গেলে তো আর হবে না, দুনিয়া তো আর থেমে গেলে চলবে না, আমাদেরকে চলতেই হবে পরিস্থিতি যাই হোক। ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি রুবেলের কাছে। তো রুবেল, গত বছরটি তোমার ঠিক কেমন কেটেছিল? গত বছর তো প্রায় লকডাউনই ছিল। লকডাউন বলতে স্কুল কলেজ সবই বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান। তো অনেক জায়গায়, অনেক জেলায়, বাংলাদেশের সকল জেলায় প্রায় রেড জোন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে তেমন কোনো একটা পরিবেশ সৃষ্টি হয় নাই। তারপরে আমরা স্বাভাবিকভাবে কোচিং করতে পেরেছি, প্রাইভেটে যেতে পেরেছি। সব মিলিয়েই কিছু অর্জনের, কিছু সফলতার আর কিছু ব্যর্থতারই ছিল গত বছরটা। ব্যর্থতাগুলোকে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়েই এই বছর শুরু করার প্ল্যান, ইনশাআল্লাহ। ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি তারেক আহমেদের কাছে। তারেক আহমেদ, গত বছরটা ঠিক তোমার কেমন কেটেছিল? জি, ধন্যবাদ মাহি। গত বছর বলতে আসলে 2020 সালের মার্চ মাসের পর থেকে এখনো পর্যন্ত আমাদের মধ্যে একটি ভয়ভীতি এখনো কাজ করে, করোনা ভাইরাস, যেটা সারা বিশ্বে সকল মানুষের মধ্যে যে একটি ভয় ঢুকিয়ে দিয়েছে। আসলে গত বছর 2019 সাল অথবা 2020 সালে আমরা যে ঘরের মধ্যে বন্দি ছিলাম বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটা মাস, আমাদের বন্দি জীবনে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি আমরা বাইরে গিয়ে ঘোরাফেরা অথবা বন্ধু বান্ধবের সাথে স্কুল কলেজে, যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ছোটকাল থেকে স্কুল কলেজে একেবারে একেজি স্কুল থেকে আমরা যে একটা অভ্যাসে পরিণত হয়েছিলাম, কিন্তু গত বছর আমরা সেভাবে স্কুলে যাওয়া হয়নি। কিন্তু গত কয়েকদিন থেকে আমাদের দেশে করোনা মোটামুটি একটা শিথিলাবস্থার কারণে আমরা স্কুল কলেজে যেতে পারছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটি সুখবর। সব মিলিয়ে গত বছর আমার জীবনে একটি দুটি দিন অনেক খারাপ খারাপ বলা যায় না কি স্মরণীয় দিন। আমার দাদা গত বছর ঈদ উল আজহা যেদিন 22 জুলাই ছিল, সেদিন আমার দাদা মারা যান হসপিটাল ছিলাম করোনা ভাইরাসের কারণে, সেটি আমার জীবনে আর কি একটি স্মরণীয় দিন।
সেদিনকে আমি গত বছরে আসলে এরকম একটি দিন আমাকে পার করতে হবে সেটা আমি ভাবিনি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। এই যে করোনা ভাইরাসের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা এখনো বেঁচে আছি সবাইকে বেঁচে থাকতে পারছি, যে সেটাই আমাদের পাওয়া, এটাই আমাদের বড় পাওয়া। তাই এই মিলিয়ে সবকিছু মিলিয়ে আসলে গত বছর আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। ধন্যবাদ। থ্যাংক ইউ তারেকুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে আমাদের সাথে আছেন মতিউর রহমান মিজান, উনি কংগ্রাচুলেশন জানিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি জুড়ি সময়ের অন্যতম শুভাকাঙ্ক্ষী তানজিম তুহিন ভাই আমাদের সাথে আছেন, উনি লিখেছেন FB কংগ্রাচুলেশন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা চলে যাচ্ছি আবার অতিথিদের কাছে। প্রথমে চলে যাব তামিম জামানের কাছে। তামিম জামান, আপনি যে বিষয়টির দিকে আসলে ফোকাস করেছিলেন কিছুক্ষণ আগে, যে অভিযোজন ক্ষমতা থাকতে হবে, পরিস্থিতির সাথে মানিয়ে থাকতে হবে, মহামারীর কাছে আসলে হেরে গেলে চলবে না, তো এই বিষয়টাকেই ইঙ্গিত করে আমি আসলে বলবো যে কোভিড কালের সময় যে স্টুডেন্টদের মধ্যে হতাশা কাজ করেছিল, বিষণ্ণতা মগ্ন ছিল, আসলে ভালোভাবে কোনো কিছু করতে পারেনি তারা, তো এখন তো আসলে ওই পরিবেশ নেই, তো এই হতাশাকে কাটিয়ে এখন আসলে শিক্ষার্থীদের জন্য কি করা উচিত? তামিম জামান, তামিম জামান আমার প্রশ্ন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি আহমেদ রুবেলের কাছে। আহমেদ রুবেল, আপনার কি মনে হয় যে হতাশাকালীন এই সময়গুলোকে মানে এক পাশে রেখে আমাদেরকে আসলে শিক্ষার্থীদের জন্য আসলে কি করা উচিত এই নতুন বছরে? দীর্ঘদিন ধরেই আমরা এই কোভিড-19-এ ভুগছি। এই দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পড়াশোনার ব্যাপারে বেশ উদ্বিগ্ন। আজকেও বিকালে মানিকগঞ্জের স্বাস্থ্যমন্ত্রী টিকা দেওয়ার সময় বলেছিলেন যে দেশের এখন যে সংক্রমণের হার আবার বৃদ্ধি পাচ্ছে, আবার লকডাউন দিয়ে দিতে পারে। তো শিক্ষার্থীদের উচিত হতাশ না হয়ে তাদের যদি প্রাইভেট কোচিং এর ব্যবস্থা থাকে তাইলে চালিয়ে যাওয়া, আর না হলে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেমন বন্দি পাঠশালা, 10 মিনিট স্কুল, ফাস্টার আছে আমাদের আমাদের স্কুল প্রতিষ্ঠাতা, উনাদের ক্লাস করতে পারে। মানে এই তথ্য প্রযুক্তির যুগে মানে ঘরে বসেও লেখাপড়া কিন্তু চালিয়ে যেতে পারে তারা যতটুকু সম্ভব, আমি মনে করি। সর্বোচ্চ যতটুকু কাজে লাগানো যায় সেটাই। আচ্ছা আমরা একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি তারেকুল ইসলামের কাছে। তারেকুল ইসলাম, শিক্ষার্থীদের আসলে এখন কি করা উচিত এই হতাশাকে দূরে ঠেলিয়ে রেখে? আসলে বর্তমানে যে পরিস্থিতি, তা গত 2 বছর থেকে যে শিক্ষার্থীদের মধ্যে যে একটি গ্যাপ, একটা অনেক বড় একটা যে গ্যাপ গ্যাপ সৃষ্টি হয়েছে, সেটা আসলে পূরণ করা অসম্ভব। তবে আমাদেরকে যদি সেই গ্যাপের কথা চিন্তা করে আমাদের দৈনিক রুটিন এবং নিয়মিত একটি রুটিন এবং পরিকল্পনা আমরা সামনের দিকে আগাতে পারি, তাহলে আমাদের জন্য সেটি বেস্ট হবে। এবং আমরা শিক্ষার্থীরা যারা, সবার মধ্যে একটি কনফিডেন্স থাকতে হবে যে আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব হবে, এবং আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্য সেট করতে হবে, এবং লক্ষ্যের পাশে আবার লক্ষ্যে গিয়ে পৌঁছানোর জন্য আমাদের যা করা প্রয়োজন হয় সেগুলো আমরা নিজে থেকে করতে হবে। এবং আমার আগে রুবেল ভাইয়া বলে গেছে যে আমাদের বর্তমানে ঘরে বসে আমরা অনলাইন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, বন্দি পাঠশালা, তারপর অপার্স, 10 মিনিট স্কুল ইত্যাদি, সেগুলোকে আমরা ফলো করতে পারি, সেখানে আমরা বিভিন্ন ধরনের ক্লাস করতে পারি। তাছাড়া আমি একটা কথা আরো বলতে চাই যে আমরা যদি ফ্রেন্ডসরা যারা আছি, আমরা ক্লাস নিই, তারা যদি সবাই মিলে একটি গ্রুপ তৈরি করতে পারি এবং ঘরে বসে আমরা সেই গ্রুপের মাধ্যমে বিভিন্ন জুম আইডিতে আমরা মিটিং করতে পারি এবং আমরা ক্লাস করতে পারি এবং একজন আরেকজনের সাথে আমাদের পড়ালেখা শেয়ার করতে পারি, তাহলে এটা আমাদের অনেক উপকার দিবে। এবং এটাই হচ্ছে আমি মনে করি বর্তমানে সবাই যদি একটা পরিকল্পনা মাফিক আমরা একটি সময় দিতে পারি ফ্রেন্ডসদের সঙ্গে,
এবং সবাই মিলে একটি মত বিনিময় করতে পারি, তাহলে এটা আমাদের লেখাপড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সর্বোপরি এটাই বলতে চাই যে আমাদের লক্ষ্যকে স্থির রাখতে হবে। আমাদের লক্ষ্যকে স্থির রেখে আমরা যদি সামনের দিকে আগাতে পারি এবং আমাদের যা কিছুই করি না কেন, আমরা 1 ঘন্টার জন্য করলে সেটা যেন আমাদের পরিকল্পনা মাফিক এবং রুটিন অনুযায়ী হয়, যদি আমরা সেভাবেই চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের গ্যাপ গুলো পূরণ করতে পারবো এবং পাশাপাশি আমাদের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে আমাদের জন্য অনেকটা সহজ হবে। অনেক অনেক ধন্যবাদ তারেক আহমেদ। আমরা চলে যাচ্ছি একই প্রশ্ন নিয়ে তামিম জামানের কাছে। তো তামিম জামান, কোভিড কালীন এই হতাশা কাটিয়ে শিক্ষার্থীদের আসলে এখন কি করা উচিত? তামিম জামান, আপনার মাইকটা। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আসলে শিক্ষার্থীদের তো আসলে অনেক কিছুই করা উচিত এখন। আসলে যদিও স্বাভাবিক পরিস্থিতি নেই, তবুও আমাদেরকে মানিয়ে নিতে হবে। আমাদের আসলে মানে প্রত্যেকটা পরিবারে যদি পিতামাতারা এখন সন্তানদের পাশে দাঁড়ান, কারণ এই মানসিকভাবে যারা বিপর্যস্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপর্যস্ত, মা যদি পাশে দাঁড়ান তবে আসলে তাদের ঘুরে দাঁড়াতে যথেষ্ট সহায়তা পাবে। তাছাড়া আস্থাভাজনদের পরামর্শ যদি নেয়, আস্থাভাজন যাদেরই যারা আস্থাভাজন মনে হয় তাদের থেকে যদি পরামর্শ নিই আমরা, তাহলে আমরা বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে এগিয়ে যেতে পারবো। তাছাড়া শারীরিক ভাবে যদি আমরা বিচ্ছিন্ন থাকি, তবুও যদি আমরা পরিবারের বন্ধুদের সবার সাথে যোগাযোগ রাখি, এখন তো সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখা যায়, তাহলে আমাদের মন মানসিকতা আসলে ভালো থাকবে। আর তারপরে আমি একটা পরামর্শ দেবো আর কি, যদি উপদেশ না, আসলে নতুন কিছু আমরা শেখার চেষ্টা করি। আসলে অনেক কিছুই তো শেখা যায়, অনেক ধরনের প্রতিভাই অনেক থাকে। আসলে নিজের প্রতিভা খুঁজুন এবং এর পিছু ছুটুন, তাহলে এক সময় এটা আপনাকে প্রতিদান দেবে ইনশাআল্লাহ। তাছাড়া সামাজিক সম্পর্ক জোরদার করতে হবে, তাছাড়া পরিবারের সাথে সময় কাটাতে হবে। আপনি এখন যদিও কোভিড সিচুয়েশন, খুব বেশি দূরে ঘুরতে যেতে পারবেন না, কিন্তু বাড়িতে তো ভালো সময় কাটানোই যায়। তাছাড়া সবকিছুর পরে আমাদের একটাই মানে মোটিভ নিয়ে বাঁচতে হবে, আশায় বাঁচুন। মানে আশা ছাড়া যাবে না, মানুষ আশার জন্য অনেক বড়। ডারউইনের কথা একটা কথা মনে আছে হয়তো আপনার, সার্ভাইভেল আর দ্য ফিটেস্ট, যোগ্যতমরাই টিকে থাকবে পৃথিবীতে, আমরাই যোগ্যতম, আমরাই টিকে থাকবো, এই আশাটা রাখতে হবে মনে। প্লেগ যদি 183 বছরে আমাদের কিছু করতে পারেনি, তবে করোনাও কিছু করতে পারবে না। আশায় বাঁচতে হবে, নতুন কিছু শিখতে হবে, এবং সর্বোপরি আমরা আসলে তো বলি আমাদের করোনায় কিছু হয় নাই, বাঙালি সবাই এটা তো প্রচলিত যে আসলে বাঙালির ইমিউনিটি স্ট্রং। আপনি একটা কথা ভাবুন, যে ইউরোপ, যে ইউরোপের যে ইউরোপিয়ান মানুষরা স্বাস্থ্যের প্রতি এতটা খেয়াল, তাদের স্বাস্থ্যবিধি, তাদের খাদ্যাভ্যাস এত ভালো, তাদের থেকে আমাদের ইমিউনিটি কিভাবে ভালো হতে পারে? সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং নিজেকে সর্বস্ব দিয়ে উনার কৃতজ্ঞতা প্রকাশে নিজেকে লুটিয়ে দিন। এটা আসলে এখন আমাদের মেসেজ, সব শিক্ষার্থী ভাই বোন এবং বন্ধু যারা এই সমপার্থী আছে সবার কাছে, ঠিক আছে, আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই জাতির, এই দেশের, এই পৃথিবীর সৃষ্টি। তামিম জামান, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, যদি আসলে বলি যে আসলে আমাদের তো এখন আসলে কোভিড সিচুয়েশন, আসলে আমরা অনেক কিছুই মিস করছি, আসলে অনেক কিছু গত 2 বছর ধরে মিস করেছি, যেটা হলো আসলে আমাদের শিক্ষকদের পরশ। শিক্ষকদের পরশ আমরা পাই, অনেক কিছু জানার ছিল জানতে পারিনি, তবে আমরা যে নতুন যা শিখে গেছি। আচ্ছা, আমাদের একটা জিনিস আছে, যদি আপনি মানব জাতি হলো এমন জাতি যাকে যদি আপনি খাল খনন করে দমিয়ে ফেলতে চান, যদি হাঁটার পথ বন্ধ করে দেন তাহলে ওরা লাফিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ঠিক আসলে তেমন হতে হবে। আসলে আমরা আসলে অনলাইনে এখন আসলে ক্লাসের এভারেজ স্টুডেন্ট এমন বলার সুযোগ নেই, এখন আসলে প্রত্যেকটা স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের শিক্ষকদের সাথে পরিচিত, আসলে মানা করার কিছু নেই। আসলে এখন আমাদের কি, আমরা সুযোগ সুবিধা হারিয়েছি, কি সুযোগ সুবিধা হারিয়েছি যে আমাদের স্কুলের শিক্ষকদের কাছে আমরা শিখতে পারিনি, সেটা কি হয়েছে, ফলে আমরা সারা দেশের শিক্ষকদের সাথে পরিচিত হওয়া শুরু হয়ে গেছি। এটা আমাদের বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য, যে আমাদের কখনো দমিয়ে রাখা যাবে না, ঠিক আছে। আসলে তাহলে আমাদের এই মানসিকতা থাকতে হবে যে আমরা দমে যাওয়ার পাত্র নই, শিক্ষক সহপাঠী ভাই বোনেরা, আমরা আসলে যাই হাব আসবে, মানে যে ধরনের বাধাই আসুক আমরা উতরে যাব, কিন্তু তামিম জামান, সবকিছু থেকে যাবে, এখানে কিন্তু আমার একটা আসলে প্রশ্ন পরিশ্রম করার থাকবে। সময়। জি
হ্যাঁ, যে আপনি যে বললেন আসলে জি জি স্টুডেন্টদেরকে বলতে পারেন। আসলেই দমিয়ে রাখা যায় না। মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে তারা দেশের শিক্ষার শিক্ষকদের সাথে আসলে পরিচিত হচ্ছে, মানে তারা আসলে থেমে নেই। কিন্তু এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখবেন যে তারা আসলে নিজের স্কুলের শিক্ষকদের প্রতি একটা অবহেলা কাজ করছে? জাতীয় পর্যায়ে যারা মনে করেন শিক্ষকরা কাজ করছে স্পেশালি অনলাইনে, তাদের প্রতি দুর্বলতাটা বাড়ছে, কিন্তু আসলে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ওই রকম সম্পর্ক নেই, ফলে সামাজিকভাবে এরা অবহেলিত না হলে মনে করেন অনেকটা অসামাজিক হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন আপনি? তামিম জামান, আসলে ধন্যবাদ ভাইয়া, প্রশ্নটি যথেষ্ট যুক্তি এবং সুন্দর ছিল। আসলে ভাইয়া, আমরা যদি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন থেকে খোলা শুরু হয়েছে, যে আপনি যে শিক্ষকের কাছেই পড়ুন, নিকক্ষে ঢোকা মাত্র যে শ্রেণী শিক্ষক থাকবেন ওনার প্রতি দুর্বলতা থাকবে, এটা ছাত্র হিসাবে আমাদের ছাত্র শিক্ষক মানে শিক্ষার্থী হিসাবে আমাদের মানতে বাধ্য সবাই। আসলে যোগাযোগটা আসলে খুব বেশি পরিচিত হওয়া, একটা সম্পর্ক তৈরি হওয়া হয়নি, কিন্তু আসলে সুযোগটা পাওয়া মাত্রই কিন্তু আমরা সেটা লুফে নিচ্ছি শিক্ষার্থীরা। আমরা আসলে পরিচিত হওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীদের সাথে, শিক্ষকদের সাথে, আসলে কলেজের পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যারা গেছিলাম আসলে চেষ্টা করছে সবাই, সবার অবস্থান থেকে চেষ্টা করছে। ধন্যবাদ মাহি। হ্যাঁ, ধন্যবাদ তামিম জামান। আমরা চলে যাচ্ছি কমেন্ট সেকশনে, দেখি আসলে কে কমেন্ট করে আমাদের সাথে আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রিয়া চন্দ আপু আছেন, উনি অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ আপু। আমাদের সাথে আছেন ইব্রাহিম, ইব্রাহিম লিখেছেন তামিম ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগছে, আসলে আমারও ভালো লাগছে, ধন্যবাদ তামিম ভাই, ধন্যবাদ ইব্রাহিম সাথে থাকার জন্য। ইব্রাহিম আরো কমেন্ট করেছেন, রুবেল ভাইকে আজকে একটি বেশি বেশি সুন্দর ধন্যবাদ। লাগছে, এর কারণটা কি? আশা করি রুবেল কারণটা দর্শিয়ে যাবেন কেন এত বেশি সুন্দর লাগছে। নাসিরুল সালমান আছেন আমাদের সাথে, নাসিরুল সালমান লিখেছেন আহমেদ রুমেল তুমি একটু বেশি খুশি দেখা যার। আসলে এই হাসি খুশির কারণ আসলে দরকার, হাসি খুশি থাকাটা এখন। ইব্রাহিম দেখছে লিখেছে আরো, আজকের মূল বিষয়কে কেন্দ্র করে মাহিবকে কিছু বলার অনুরোধ রইল, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ আমি বলবো। আর ইব্রাহিম আমাদের সবার জন্য শুভকামনা জানিয়েছেন, থ্যাংক ইউ। আর আমাদের সাথে আছেন মতিউর রহমান মিজান ভাই, উনি এর আগেও কমেন্ট করে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। উনি লিখেছেন, এই প্রথম থেকেই আমি প্রথম থেকে এখন পর্যন্ত লাইভটি দেখছি, অনেক ভালো লাগলো আমার, ধন্যবাদ মাহি ভাইকে, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, কৃতজ্ঞতা রইল আপনার প্রতি। আমি তামিম জামানকে ছাড়ছি না, তামিম জামানের প্রতি আমি পরবর্তী প্রশ্ন নিয়ে যেটা আসতে চাচ্ছি, যে তামিম জামান মনে করেন আমরা যে গত 1.5 থেকে 2.5 বছর মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলো, সরকারের সেটাকে যথেষ্ট ভাবে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে, মনে করেন শর্ট সিলেবাস দিয়েছে, বা মনে করেন ক্লাস গুলোকে আসলে অফলাইন থেকে অনলাইনে ট্রান্সফার করার জন্য যথেষ্ট চেষ্টা করে, এবং অনেক অনেক ক্ষেত্রে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে পরীক্ষার ক্ষেত্রে আসলে শর্ট সাবজেক্টের উপর পরীক্ষা হয়েছে, তো এইভাবে বিভিন্ন ভাবে চাপ মানুষের মনে হয় কিছুটা আসলে প্রভাব থেকে যাবে শিক্ষার্থীদের উপর, এই যে গ্যাপটা বা এই দুর্বলতাটা। তো আপনি কি মনে করেন যে এই গত 1.5 বা 2 বছরের মনে করেন যে বন্ধ, সেটা কি আসলে স্টুডেন্টের উপর আহামরি কোনো প্রভাব ফেলবে? তামিম যেমন শোনা যাচ্ছে আপনাকে, ধন্যবাদ মাহি। আসলে প্রভাব আসলে আমাদের সময়ের কথা বিবেচনা করে, আসলে আমাদের কাছে যেহেতু সময় খুব কম ছিল, আমরা আসলে সবগুলো আসলে পড়া পসিবল ছিল না, তবে অনেক অনেক বিষয় আমাদের কিন্তু অজানা থেকে গেল, এটা কিন্তু আপনি মানতে হবে। আমরা আমাদের বইগুলো যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত যেই ধরনের শিক্ষা পাঠ্যক্রমই ছিল সবগুলোই কিন্তু পেছনে চলে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, কিন্তু আসলে আমাদের শিক্ষার্থীরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমাদের শর্ট সিলেবাসে আমাদের যে শিক্ষাবিদ যারা রয়েছেন তারা অবশ্যই সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোই দেওয়ার চেষ্টা করেছে, যাতে আমরা যা শর্ট সিলেবাসে যা পড়ি তাতে যাতে পুরোটা বই কভার করা যায়। ঠিক আছে, আমাদের চেষ্টা ছিল, আমরা আসলে তো আসলে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কিছু করতে পারবো না, আমাদের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমরা আসলে যতটুকু পুষিয়ে নেওয়া যায় অতটুকু আসলে আমরা সর্বোচ্চ, আমরা আসলে সিচুয়েশন যে অবস্থা আছে তাকে কিন্তু পাল্টাতে পারবো না, তবে এই অবস্থায় থেকে আমরা সর্বোচ্চ কতটুকু আমাদের জন্য ভালোর জন্য নিয়ে যেতে পারি সেটা আসলে দেখার বিষয়, যা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে আসলে কতটুকু আমরা নিতে পারি আসলে এই কোভিড সিচুয়েশনের মধ্যে সেটাই থেকে। সেটাই ধন্যবাদ।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সো আমি চলে যাচ্ছি রুবেলের কাছে। সো রুবেল, তুমি এসএসসি পরীক্ষার্থী ছিলে, তুমি নিজে আসলে সরকারি সিলেবাসে অলরেডি পরীক্ষা দিয়েছো, বাকিরা যদি পরীক্ষা দেয়নি। সো তোমার কি মনে হয় আসলে, মনে করো সরকার বিভিন্ন ভাবে যেভাবে মনে করো আমাদের উপর চাপটা কমানোর ট্রাই করেছে, বা মনে করো প্রভাবটা, যে নেতিবাচক প্রভাব যেটা কমানোর চেষ্টা করা হয়েছে, সেটা আসলে এই মানে কোভিডকালীন এই সময়টা কি আদৌ আহামরি প্রভাব রাখবে বলে মনে হয় আপনার? হ্যাঁ রুবেল ভাই, আপনার কথা হয়তো আসতেছে না। ভাই, প্রশ্নটা একটু আরেকবার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যে গত 2 বছরে যে কোভিড কালীন এই বন্ধ, সেটার প্রভাব আসলে কতটুকু পড়বে শিক্ষার্থীদের উপর? গত 2 বছর ধরে যে অন্য শিক্ষা ব্যবস্থার অব্যাহতি ছিল, শিক্ষা মন্ত্রণালয় সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে চাপ কমানোর চেষ্টা করেছে, কিন্তু প্রভাব অন্যদের কতটুক পড়বে ওইটা জানি না, কিন্তু আমাদের পড়েছে, অনেক পড়েছে। যেমন আমাদের রেজাল্ট, জেএসসির রেজাল্ট অ্যাড করা হয়েছে, তো অনেকে দেখা গেছে যে এই 3টা সাবজেক্টে এ প্লাস পেয়েও জেএসসির কারণে ও এ প্লাস পায় নাই। আবার ওই দিন একটা পোস্ট আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম মোবাইলে, যে ওর 3টা, এইবার যেই 3টা পরীক্ষা দিছে ওই 3টা এ প্লাস, কিন্তু ওর জেএসসির রেজাল্ট এত খারাপ, সি বি সি বি ওটা অ্যাড করার কারণে ওর 2 পয়েন্ট সামথিং আসছে। তো ওই 2 বছর বন্ধের কারণে প্রভাবটা অন্যদের কতটুকু পড়বে সঠিক জানি না, কিন্তু আমাদের এসএসসি 2021 ব্যাচে অনেক প্রভাব পড়েছে। অনেকে দেখা গেছে পাশ মার্ক ভালোই না বুঝিয়েছে পড়লেই আপনি। অনেক ভালো রেজাল্ট করেছে, অনেকে আবার অনেক কষ্ট করেছে এসএসসির জন্য, ভালো একটা কলেজে যাবে, ভালো একটা মার্ক পাবে, কিন্তু দেখা গেছে যে এসএসসির 3 সাবজেক্টে কিন্তু ভালোই করেছে, কিন্তু জেএসসির কারণে, জেএসসির মার্কেট করার কারণে কিন্তু পিছিয়ে পড়েছে। তো ওইটা আমাদের আচ্ছা প্রভাব আচ্ছা, পড়েছে, অন্যদের ব্যাপারে পড়তে ভালোই পারে, প্রভাব পড়েছে। কিন্তু ওইটা তেমন একটা শেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছি। তো আমি চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে পরবর্তীতে আমরা চলে যাব তারেক আহমেদের কাছে। আর দর্শকদের যথাযথ জানিয়ে রাখতেছি, আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, ইনশাল্লাহ আমরা বা আমাদের অতিথিবৃন্দ সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন খুরশেদ আলম ভাইয়া। খুরশেদ আলম ভাইয়া লিখেছেন, সবার জন্য শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো আছেন আহসানুল হক। আহসানুল হক ভাইয়া আমাদের জন্য ভালোবাসা পাঠিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে চলে যাচ্ছি তারেক আহমেদের কাছে। সো তারেক আহমেদ, মনে করেন যে শিক্ষা ব্যবস্থা যে অবস্থাটা ছিল সেটা কাটিয়ে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু নতুন বছরে প্রবেশ করেছি, এবং আজকে কিন্তু বছরের প্রথম দিন। সো বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি মাস কিন্তু আমাদেরকে অবশ্যই স্বপ্ন দেখায়, ডিসেম্বর যেটা বাস্তবতা দেখিয়ে দেয় জানুয়ারি সেখানে স্বপ্ন দেখায়। তো সেই স্বপ্নকে আঁকড়ে ধরেই আমরা বেঁচে থাকি, তামিম যেটা বললো যে স্বপ্নই আসলে মানুষকে বাঁচিয়ে রাখে। তো আপনার কি মনে হয় যে একজন শিক্ষার্থী হিসেবে আপনি কি কি স্বপ্ন দেখছেন এই জানুয়ারি মাসে, সারা বছরকে কেন্দ্র করে, বা কোভিড কালীন সময় পরবর্তী, বা কি কি স্বপ্নের পাশাপাশি কি কি চ্যালেঞ্জ দেখতেছেন এই নতুন বছর? ধন্যবাদ মাহি। আসলে স্বপ্ন বলতে বর্তমানে আমরা যে প্রেক্ষাপটে বেঁচে আছি এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে যে ধীরগতিতে চলছে, আমাদের বর্তমানে স্কুল কলেজে মাত্র 2 ঘন্টা 2টি ক্লাস হচ্ছে এবং সেটাই হওয়ার কথা। বর্তমানে এখনো বাংলাদেশ কোভিড-19 এর ফাঁদে পড়ে আছে, কিন্তু বর্তমানে আমাদের পিছনের দিকে তাকালে হবে না, আমাদের পিছনে যে গ্যাপগুলো রয়েছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই এবং সেগুলোকে ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে আর আগানো সম্ভব হবে না। আমরা আমাদের পিছনের দিকগুলোকে নিয়েই ব্যস্ত থাকবো, যার কারণে আমাদের লেখাপড়ার ক্ষেত্রে একটি একটি বিরাট একটি বাধা হয়ে আসতে পারে, যার কারণে আমাদের সব কিছুকে পিছনে পেলে আমি পারবো এবং আমাদের নিজেদের সম্পূর্ণ ফুলফিল কনফিডেন্স নিয়ে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। এবং আমাদের যেহেতু জুন মাসের দিকে আমাদের এইচএসসি পরীক্ষা, এবং যদিও আমাদের সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে, সেটা হয়তো নামে সংক্ষিপ্ত, মাত্র 30% সিলেবাস কমিয়ে আমাদের সিলেবাসটা করা হয়েছিল। সেখানে অনেক অনেক যেগুলো বাধ্য হয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, এরকম অনেক চ্যাপ্টার রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ বইটি প্রায় পড়তে হচ্ছে এবং এই কম সময়ের মধ্যে আমাদেরকে আমাদের এইচএসসিতে ভালো ফলাফল আশা করার জন্য আমাদেরকে ভালোভাবে আমাদের
এইম সেট করতে হবে এবং আমাদেরকে এই বছরে অন্তত জানুয়ারি মাসের আজকে থেকেই আমাদেরকে সবাইকে ভালোভাবে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে এবং ভার্চুয়াল যে আমাদের মধ্যে যে আসক্তিটা চলে আসছে, আসলে আসক্তি বলতে আমি বলতে চাচ্ছি আমরা যে করোনাকালীন সময়ে সবাই ঘরের মধ্যে ছিলাম, বাইরে সবাই আমরা কেউ বাইরে যেতে পারিনি, আমাদের ঘরের ভিতরে সবাই ছিলাম এবং সেখানে আমরা বেশিরভাগ সময় আমরা মোবাইলে টাইম দিয়েছি, সে হোক সেটা ভালো দিক হোক সেটা খারাপ দিক, আমরা কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম আমাদের মোবাইলের দখলে ছিল, যার কারণে সেটাকে আমাদেরকে বর্তমানে আমরা মোবাইল থেকে আমাদের মোবাইলের যে আসক্তি আছে সেটা থেকে আমাদেরকে বের হতে হবে, পাশাপাশি আমাদের লেখাপড়াতে বর্তমানে যে সময় দিচ্ছে তার থেকে অধিক সময় দিতে হবে, যার কারণে যদি আমরা একটি ভালো রেজাল্ট প্রত্যাশা করি এবং আমাদের এইচএসসি পরীক্ষা প্রস্তুতির যে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদেরকে দৈনিক এখন রেগুলারলি বেশি বেশি পড়তে হবে, যেমন একদিনে যদি আমরা 12 ঘন্টা ক্লাস করি, অপরদিকে পরের দিন যদি আমরা পড়তে বসি না, যদি রিল্যাক্স করি, তাহলে সেটা আমাদের জন্য অনেক একটা ক্ষতি হবে এবং এরকম লেখাপড়া করে কোনো ভালো একটি কিছু কিছু প্রত্যাশা করা যাবে না। তারপরে আমাদের এইচএসসি পরীক্ষা জুন মাসে হওয়ার পর তারপরে আমাদের ভর্তি পরীক্ষার জন্য আমাদের লেখাপড়া করতে হবে, সব মিলিয়ে 2022 সাল আশা করি লেখাপড়ার মাধ্যমে যদি জীবনে কিছু কোনো কিছু লক্ষ্য যেহেতু আছে, লক্ষ্যে গিয়ে পৌঁছাতে আমাদেরকে অবশ্যই লেখাপড়া করতে হবে এবং হার্ডলি করতে হবে, সেটা আমাদেরকে যে যেহেতু আমাদের পিছনে অনেক গ্যাপ রয়েছে সেগুলোকে আমরা পূরণ করতে হবে, পাশাপাশি বর্তমান সময়ে যে লেখাপড়া সেগুলো চালিয়ে যেতে হবে, সব মিলিয়ে আমাদের লেখাপড়ার পরিমাণটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং সেটাকে আমরা অবশ্যই কভার করতে হবে, যদি আমরা সেটা কভার করতে পারি তাহলে হয়তো আমরা ভালো একটি প্রত্যাশা এবং একটি আশা করতে পারবো। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ তারেক আহমেদ। তারেক আহমেদ অনেক আশা নিয়ে কথা বলেছেন, স্বপ্ন নিয়ে কথা বলেছেন, পাশাপাশি এই কথাটাও বলেছেন যে আসলে কোভিড কালীন সময়ে আসলে আমরা পজিটিভ দিক হোক কিংবা নেগেটিভ দিক হোক, ভালো কাজে হোক কিংবা খারাপ কাজে হোক, আমরা আসলে মোবাইলে আসক্ত হয়ে গেছি, সেই আসক্তি থেকে বের হয়ে আসতে হবে, সেটাই তারেক আহমেদের কামনা। সো ধন্যবাদ তারেক আহমেদ। আমরা একই প্রশ্ন নিয়ে চলে যাব রুবেল আহমেদের কাছে, যে রুবেল আহমেদ এই নতুন বছরের স্বপ্ন এই আশার পাশাপাশি কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, প্রশ্নটা আবার করলেন, আমার হেডফোন নাই হ্যাঁ তো, হ্যাঁ সাউন্ডটা হ্যাঁ শুনতে একটু অবশ্যই, প্রবলেম হচ্ছে। এই নতুন বছরে যেহেতু আজকে বছরের প্রথম দিন, নতুন একটা বছর শুরু হলো, তো নতুন বছর আমাদেরকে স্বপ্ন এবং আশা দিয়ে বাঁচতে শেখায়, তো এই আশা এবং স্বপ্নের পাশাপাশি নতুন বছর কি কি চ্যালেঞ্জ নিয়ে আসতেছে আপনি কি মনে করেন? নতুন বছরে আসলে চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের, মানে আমাদের এসএসসি ব্যাচ 2021-এরই হতে হবে, কিন্তু সবার কথা নাই বাদ দিলাম, যে আমার কথাই ধরি, যে চ্যালেঞ্জ যা যা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এক তো না, আশা ছিল অনেক ভালো রেজাল্ট করব, জেএসসির রেজাল্টের কারণে হয়তো বা একটু পিছিয়ে পড়েছি, ভালো একটা কলেজে যেতে পারবো না। আলহামদুলিল্লাহ যে কলেজে চান্স পাই, টার্গেট থাকবে এইচএসসি তে যাতে ভালো কিছু করতে পারি, এই এই প্রচেষ্টা। আর তো এখন সবার সাথে এই এইচএসসি এর জন্য খুব ভালোভাবে পড়ালেখা করতে হবে, আর হ্যাঁ রুবেল আহমেদ আপনাকে শোনা যাচ্ছে? আচ্ছা, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো রুবেল আহমেদ বিচ্ছিন্ন হয়ে গেছেন মাইক্রোফোনে। আমরা একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি তামিম জামানের কাছে। সো তামিম জামান, আপনি কি মনে করেন যে নতুন একটি বছর শুরু করলাম আমরা, স্বপ্ন আশার পাশাপাশি কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী হিসেবে? শিক্ষার্থী হিসাবে আসলে আমাদের নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় বর্তমানে যেটা আসলে বলার বিষয়, সেটা হলো আমরা যেন বর্তমানে আমাদের নিজের করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন, তাতে যেন আক্রান্ত হয়ে না যাই, সুস্থ থাকাটা সবচেয়ে বড় বিষয়। আবার যদি আমরা আক্রান্ত হয়ে যাই, আমরা যদি স্বাস্থ্যবিধি আবার না মানা শুরু করি, তবে আমরা যদি আক্রান্তের হার বেড়ে যায়, তবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হতে হবে, হয়তো বা বন্ধ করে দিতে বাধ্য হবে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয়। তাই আমাদের আসলে স্বাস্থ্যবিধিটা খুব জোর ভালোভাবে মানতে হবে। তাছাড়া আমি আসলে দুঃখ প্রকাশ করছি, আসলে যে বলতে চাই একটা ছোট একটা মেসেজ, আসলে আমি যে যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন আসলে রেজাল্টের পরে আমার খুব স্বপ্ন ছিল যে ছোটবেলা থেকে যে ভালো কলেজে পড়বো,
আমি আসলে তামিম যেমন আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে, আপনি প্রয়োজন হলে ভিডিওটি অফ করে মাইক্রোফোনে কথা বলতে পারেন। আসলে আমি যা বলছি আসলে ওই রুবেল ভাইয়ার কথার একটি অংশ আমি আসলে অ্যাড করতে যাচ্ছি। আসলে অনেকের তো আসলে ফলাফল খারাপ হয়েছে, এই জন্য আসলে অনেকেই আসলে অনেক অনেক কলেজে যে চান্স পাওয়ার স্বপ্ন ছিল, পড়ার স্বপ্ন ছিল, আসলে হয়নি। তো আসলে এটা আসলে খুব বেশি ম্যাটার করে না আসলে, সত্যি আসলে এটার প্রুফ আমি নিজে আসলে আমি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের তো, এবং এখন তো দেখছি আসলে অনেক অনেক শিক্ষার্থী আমাদের বাইরে গেছিল, আসলে তাদের বিভিন্ন খবরাখবর রাখা হয় যে তাদের কি ধরনের ফ্যাসিলিটিস, বা লোক কলেজগুলোতে আসলেই অনেক ভালো, যদি অনেক সুবিধা এবং শিক্ষক, তারপরে বলেন তারপরে একদম একটা পরিবেশ, সবাই শিক্ষার মানসিকতা নিয়ে আসে, অনেক ভালো লাগে। কিন্তু আসলে আপনার যদি উদ্যমী হন তবে আসলে এটা কোনো প্রবলেম না, সত্যি কথা। আমাকে যখন বলা হয়েছিল যে কলেজ ম্যাটার করে না, তখন আমি খুব আপসেট ছিলাম, ভাবছিলাম তখন হয়তো সহানুভূতি, কিন্তু এখন ভাবছি আসলে আমাদের যে এইচএসসি যে সিলেবাস, এত হিউজ সিলেবাস, আপনি আসলে যত মোটিভেশনই আপনাকে দেওয়া হোক, সেলফ মোটিভেশন ছাড়া এটা সম্ভব না, পড়া সম্ভব না, ঠিক আছে। তো আসলে যাদের আসলে নিজে থেকে কিছু করার উদ্যম আছে, তাদের যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে দেওয়া হোক, সে সেখান থেকে উঠে চলে আসবে। আপনি এখন গতকালকে একটা নাজডিলের ভিডিও দেখলাম যে আসলে দ্য সেকেন্ড নিকোলা টেসলা ইন আফ্রিকা, সে নিজে একটা গাড়ি বানিয়ে ফেলছে, মানে অটোমেটিক গিয়ার, ঠিক আছে। ও কিন্তু কোনোদিন ইঞ্জিনিয়ারিং, কোনোদিন বিশ্ববিদ্যালয়ে কোনোদিন যায় নাই, সাধারণ এইচএসসি মানে সমমান পড়ছে। তাই আসলে কাউকে দমিয়ে রাখা সব পসিবল না ভাই। যারা আসলে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বলতে চাই, যাদের উদ্যম আছে, যারা মনে করে যে আমি কিছু করব, তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ আসলে কোনো ধরনের কোনো সীমাবদ্ধতাই ওনাদেরকে স্পর্শ করতে পারবে না, ঠিক আছে। তাই মন খারাপ কোনো কারণ নেই, মন খারাপ করার কোনো কারণ নেই, আসলে যথেষ্ট সম্ভাবনার সময় রয়েছে। আসলে সব শিক্ষার্থীদের প্রতি আমাদের শুভেচ্ছা, আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং পরামর্শ থাকবে, এগিয়ে যান, আসলে পিছনে তাকানোর সময় নেই এখন, এখন শুধু সময় সামনে চলার। ধন্যবাদ। আর আর কি প্রশ্ন ধন্যবাদ করার তামিম ছিল ভাই। আসলে আমি ভুলে গেছি, যদি পুনরায় বলতেন। আমি আসলে স্বপ্ন আর আশার পাশাপাশি চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম, কিন্তু রুবেল আহমেদ যেটাকে চ্যালেঞ্জ এবং সমস্যা হিসেবে ভাবছে সেটাকে আপনি সম্ভাবনায় আসলে পরিণত করে দিয়েছেন। সেটাই, আপনি আসলে নতুন বছরের কোনো চ্যালেঞ্জ দেখতেছেন, দেখতেছেন অবশ্যই, কিন্তু সেগুলো আসলে সম্ভাবনা হিসেবে কাজে লাগানোর ট্রাই করতেছেন। ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি আবার কমেন্ট সেকশনে। আমরা দর্শক, আপনারা কে কোথা থেকে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আরশি নিশা, উনি লিখেছেন রাইট, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ফাতেমা ফারহা ইভা, উনি শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ ফাতেমা ফারহা ইভা আপুকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন নাসিরুল সালমান, নাসিরুল সালমান লিখেছেন বন্ধু তুমি সত্য বলেছ, রুবেল আহমেদকে ইন্ডিকেট করে বলেছেন, রুবেল আহমেদের কথা সত্যতা দিয়ে সত্যায়ন করলো অনেকটা সালমান আহমেদ, থ্যাংক ইউ সালমান। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন তিতাস আহমেদ ভাইয়া, তিতাস আহমেদ ভাইয়া লিখেছেন মাশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান তিতাস আহমেদ ভাইয়া, আমাদের সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ফাতেমা রহমান ইবা, উনি আবার লিখেছেন মাশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। তিতাস আহমেদ ভাইয়া আমাদেরকে আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ ভাইয়া, নতুন বছরের শুভেচ্ছা, এবং সবাইকে আমরা আমাদের ডিবি সময়ের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু বলবেন। দর্শক, আমরা চলে যাচ্ছি একদম আমাদের লাইভ অনুষ্ঠানের একদম শেষের দিকে। সো একটি অন্যরকম একটি কমন প্রশ্ন নিয়ে আসলে শেষের দিকে চলে যেতে চাচ্ছি। আমি চলে যাব প্রথমে এই তারেক আহমেদের কাছে। সো তারেক আহমেদ, আপনি একজন শিক্ষার্থী, আপনি দেশের ভবিষ্যৎ, বলা হয় তাকে স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি হু কুড ফুলফিল কান্ট্রি সু বিং ক্যাপেবল। তো একজন শিক্ষার্থী হিসেবে আপনার কি স্বপ্ন, দেশের জন্য আপনি আসলে কি করতে চান, দেশ এবং দশের জন্য? আসলে দেশ এবং দেশের জন্য বলতে করতে চাই বলতে, আমরা তো আমাদের জন্মভূমির প্রতি আলাদা একটা টান আছে। আমরা যাই করি না কেন, আমরা সবসময় চাইবো আমাদের দেশকে বিশ্ব দরবারে হাইলাইট করার জন্য, এবং আমরা আমাদের এলাকার নিজেদের সবার সম্মান সবসময় যেন অক্ষুণ্ণ থাকে, এবং
সেই প্রত্যাশাকে সামনে রেখে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ সেগুলো সময়মতো বাস্তবায়ন করার তাগিদে আমি আমার জীবনের সামনের দিকে আগাচ্ছি। এবং আমি সবসময় চাইবো আমার দেশের সকল মানুষের সাথে এবং আমার এলাকার ভাই বোনদের সাথে সবাইকে নিয়ে একটি ভালো একটি সবাইকে নিয়ে একটি কর্মসংস্থান তৈরি করতে, পাশাপাশি সবাইকে সাথে নিয়ে একসাথে ভালোভাবে এবং সম্মানের সহিত জীবনযাপন করতে। ধন্যবাদ। ধন্যবাদ তারেক আহমেদ। আমরা একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি তামিম জামানের কাছে। তামিম জামান, আপনি দেশের জন্য, জাতির জন্য এবং সর্বোপরি দশের জন্য কি করতে চান বড় হয়ে? ধন্যবাদ মাহি, আমাকে একটু লম্বা সময় দিলে, একটু কথা ছিল যদি দিতেন বলা যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে বলি। আসলে আমরা আসলে আমাদের যে মানসিকতা তা আসলে বড় করা উচিত, ঠিক আছে? আমরা আমাদের হীনমন্যতায় ভোগাটা আসলে বাদ দিতে হবে। আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা আসলে আমাদের চারপাশের পরিবেশ এবং আমাদের সীমাবদ্ধতাগুলো মনে রেখে শুধু আমাদের স্বপ্নকে ছোট করে দেখলে হবে না। মানুষ তার স্বপ্নের সমান বড়, আমাদেরকে অনেক ভাবতে হবে। এবং দেশকে আমরা, দেশ থেকে আমরা তো অনেক কিছুই পাচ্ছি, মানে অনেক কিছুই বাঁচার জন্য যা দরকার আমাদের, সব ধরনের ফেসিলিটি সুবিধা আমাদেরকে দিচ্ছে সবাই। তাহলে আমাদের দেশের প্রতি যে কর্তব্য রয়েছে তা আমাদেরকে পালন করার জন্য হলেও আমাদেরকে পরে যোগ্য হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যারা সরকারি স্কুলে পড়ি, আসলে আমরা জানি না আমাদের আসলে কর দেওয়াটা স্বাভাবিক নিম্ন শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের জন্য কতটা কষ্টের কাজ। তাহলে এই করের টাকা দিয়ে আমরা যারা শিক্ষার্থীরা ফিতে পড়ছি, আমাদের দায়বদ্ধতা ওনাদের এই কষ্টের শ্রমের টাকার জন্য দায়বদ্ধতা, এর জন্য হলেও আমাদেরকে যোগ্য হতে হবে, পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য, ঠিক আছে? আসলে আমরা আমাদের দেশকে তো অনেক কিছুই দেওয়ার আছে। তাহলে আমি দুইটা মেসেজ দিতে চাই আমাদের আজকে লাইভের মাধ্যমে। আসলে একটা মেসেজ হলো, আমরা আসলে যদি আমাদের যে বর্তমানে যে সময়, যে প্যান্ডামিকের সময়, তখন সবাই সবার পাশে দাঁড়াতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীকে দায়িত্ব নিতে হবে অপর ভাইয়ের, অপর শিক্ষার্থী, যে সে হয়তো হতাশ, হয়তো তার রেজাল্ট নিয়ে, হয়তো তার পারিবারিক বিষয় নিয়ে, হয়তো বা তার যে যে ধরনের পারিপার্শ্বিকতা তার দরকার ছিল হয়তো হয়তো সে পায়নি, হয়তো বা প্রত্যেকের সমস্যা থাকে। তাই আমাদের প্রত্যেকের অন্যের পাশে দাঁড়াতে হবে, এটা আমাদের দায়িত্ব। তো যাতে আমাদের কোনো শিক্ষার্থী ভাই, আপু ভাইয়া, বন্ধুরা যেন ঝরে না পড়ে যায়, আসলে আমাদের এটা আসলে কর্তব্যের মধ্যেই পড়ে। তাছাড়া আসলে ছোট একটা মেসেজ আমি দিতে চাই, ছোট একটা মেসেজ আসলে দিতে চাই। আসলে আমরা তো কোভিড সিচুয়েশনে আমাদের এখন আসলে যে ইমিউনিটি, ইমিউনিটি তো বাড়াতে হবে। তাহলে আমি একটা ছোট একটা সমাধান, ইমিউনিটি কিভাবে বাড়ানো যায়, একটু ছোট সব মেসেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের একটা গবেষণায় দেখা গেছে যে 100 গ্রাম আমলকিতে 463 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা আসলে এই তুলনায় আপনারা আসলে খুব, যা পেয়ারার তুলনায় 3 গুণ, লেবুর তুলনায় 10 গুণ, কমলার তুলনায় 15 গুণ, আপেলের তুলনায় 125 গুণ, আমের তুলনায় 24 গুণ, কলার তুলনায় 60 গুণ। আসলে আপনি ভাবছেন, আসলে আমাদের একদম সহজলভ্য জিনিস। আসলে এই জন্য আমি একটা মেসেজ দিতে চাই, আমরা যেন এই বিষয়টা শিক্ষার্থীদের মাধ্যমে, যারা আমরা সচেতন, যদি সরিয়ে দিতে পারি। আসলে এখন আমাদের আসলে ইমিউনিটি বাড়ায়, আমরা জানি যে ভিটামিন সি এটার অনেক অভাব দেখা যাচ্ছে, আসলে আমরা সমাজে অহরহই দেখতে পাই। তাহলে একটার জন্য আমরা ব্যবস্থা করতে পারি গাছ বৃক্ষরোপণের মাধ্যমে। এপিজে আবুল কালামের একটা বিখ্যাত উক্তি আছে, আপনি তো জানেন, আপনার থেকেই শোনা মাহি ভাই। আসলে আমি একটা শখ করে পাখি পুষেছিলাম, সে আমাকে ছেড়ে চলে গেল। একটা কাঠবিড়ালি পুষেছিলাম, সেও ছেড়ে চলে গেল। তখন আমি বুদ্ধি করে একটা গাছ লাগিয়েছিলাম, দেখলাম যে পাখি এবং কাঠবিড়ালি উভয়ই ফিরে এলো। আচ্ছা, আপনার সাথে শোনা, আসলে এই বিষয়টা আমাদের জোরদার করতে হবে। এই 22 সাল আমাদের যেন জন্য বৃক্ষরোপণের বছর হিসাবে আমরা যেন গ্রহণ করি। আর কি লাগাবো এটা তো আপনাকে বললাম, আমলকি গাছ, পক্ষে কিছু যুক্তি দিব। আসলে পেয়ারা কিংবা আমলকি গাছের মানে ডিফারেন্স কি? পেয়ারা তো ফলটা সুস্বাদু, সবাই এটা নিয়ে মারামারি করার সম্ভাবনা আছে, কিন্তু আপনি যদি রাস্তার পাশে আমলকি গাছ লাগান, এটা নিয়ে কেউ মারামারি করবে না। তারপরে বহু বর্ষজীবী গাছ, কোনো সম্ভাবনা সমস্যা কম। নেই। হ্যাঁ হ্যাঁ, তারপরে ফলন তো অনেক ভালো মাশাল্লাহ, এটা তো সবাই জানে। তাছাড়া কাষ্ঠল বৃক্ষ নয় যে কাটে কেউ নিয়ে যাবে রান্না করার জন্য, এমনও হবে না, ঠিক আছে? তাই আসলে আমরা, এটা আমার পক্ষ থেকে একটা মেসেজ যে আমরা রাস্তার পাশে, বাড়ির পাশে যেখানেই যাই, এই বছরে যেন আমরা প্রত্যেকে নিজের থেকে আমাদের পুষ্টির চাহিদা কিন্তু অনেক পূরণ করা প্রায় জাস্ট ইম্পসিবল, নেয়ার ইম্পসিবল আমাদের জন্য, আমাদের যে অর্থনৈতিক অবস্থা। তাই আমরা আসলে সবার জন্য পুষ্টি নিশ্চিত করতে এই কাজটি যেন একটু করি, এটা আমার পক্ষ থেকে একটা মেসেজ। সবার জন্য অনুরোধ থাকবে যে আসলে আমরা বৃক্ষরোপণ করব, বিশেষ করে আমলকি গাছ, ঠিক আছে? তাছাড়া আমাদের আসলে বিভিন্ন বিষয় আছে যে নৈতিকতা নিয়ে, আসলে আমাদের যে কিশোর গ্যাং নিয়ে এখন বর্তমানে প্রচুর
খবর শোনা যাচ্ছে। আমরা আসলে এই ধরনের কাজগুলো আসলে বিরত থাকি, আমরা আসলে শিক্ষার্থী, আমাদের শিক্ষাঙ্গনের পদারচনা, আমাদের পদচারণা শিক্ষাঙ্গন মুখরিত হবে, আমরা সবার সমাজের প্রিয় পাত্র হব, এটাই আসলে কাম্য সবার সমাজের। তাই আমরা আসলে অন্যান্য ভিন্ন পথে মাদক বলেন, তারপরে আমাদের কিশোর গ্যাং বলেন, যেই ধরনের কাজগুলো আছে অনৈতিক কাজগুলো, সেগুলো আমরা পরিত্যাগ করি। আমরা শিক্ষাঙ্গনে ফিরে এসেছি, মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা আসলে আমরা পড়ায় মনোনিবেশ করি। আমাদের তারেক রহমান ভাইয়া বলছিলেন যে এই বছর আসলেই আমাদের ব্যস্ত কর্মদিবস যাবে, মানে এই বছরটা আসলে অনেক ব্যস্ততম সময় পার করতে হবে শিক্ষার্থীদের, কারণ আমরা যারা 22-এর শিক্ষার্থী আসলে 22-এ HSC দেওয়ার দিব, তাদের আসলে কিছুদিন পরে জুন জুলাই হয়তো আমাদের HSC পরীক্ষা হয়ে যাবে, তারপরে যাদের স্বপ্ন বড় রয়েছে তারা তো ভর্তি পরীক্ষা দিবে, আসলে অনেক ব্যস্ততম সময় যাবে শিক্ষার্থীদের। তো আমাদের সব শিক্ষার্থী ভাই বোনদের কাছে, বন্ধুদের কাছে পরামর্শ থাকবে, আমরা যেন হাল ছেড়ে না দেই, আমরা যেন যথেষ্ট সময় নিয়ে পরিশ্রমের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাই, এবং ভালো সময় আমাদের জন্য আসছে ইনশাআল্লাহ। রাত যত গভীর হবে, সূর্য পরবর্তী দিনের সূর্য ততই কাছাকাছি, ঠিক আছে? তাইলে আমরা হতাশ হব না, আমরা আসলে পড়ালেখা চালিয়ে যাব, হতাশ হওয়ার দিন এখন আর নয়। এখন আমরা শিক্ষাঙ্গনে ফিরে চলে এসেছি, আমাদের কে মনোবল বাড়ানোর জন্য আমাদের শিক্ষক রয়েছেন, মেন্টর রয়েছেন, পাশাপাশি শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, মানে সবাই আছে আমাদেরকে সাপোর্ট করার জন্য, সবাই আছে। আমাদের শুধু কি করতে হবে, যে মনোযোগ দিয়ে পড়তে হবে, নিজেকে যোগ্য নাগরিক করে গড়ে তুলতে হবে, এবং দেশকে কিছু দেওয়ার মানসিকতা থাকতে হবে। ধন্যবাদ মাহি ভাইয়া। ধন্যবাদ তামিম ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনি বলেছেন, কৃতজ্ঞতা আপনার প্রতি। আমরা একই প্রশ্ন নিয়ে চলে যাব রুবেল আহমেদের কাছে, সংক্ষেপে বলার জন্য যে আপনি বড় হয়ে দেশের জন্য কি করতে চান। রুবেল আহমেদ, আমাদের কথা কি শোনা যাচ্ছে? প্রথমত নিজের একটা প্রফেশন ধরতে চাই, হ্যাঁ রুবেল এরপর আহমেদ, একটু দেশের জন্য সংক্ষিপ্ত আকারে বলতে, বলুন। দেশের জন্য বলতে আমি একজন উদ্যোক্তা হতে চাই। উদ্যোক্তা হতে চাই এর কারণে যে আমরা জানি সবাই বাংলাদেশ একটা নিম্ন আয়ের দেশ, হয়তো বা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে বা হবে। আর অনেক মানে অনেক খুব লার্জ পপুলেশন, এটা অনেক কর্মক্ষমের অভাব আর অনেক বেকারত্বের সমস্যা। প্রায় কর্মক্ষমের 27.95% বেকারত্বের সমস্যায় ভুগছে। তো আমি চাই এরকম বিভিন্ন কর্মসংস্থান তৈরি করতে, যাতে বেকারত্বের সমস্যা কিছুটা হলেও কমে, দেশের অর্থনীতিতে কিছুটা হলেও অবদান রাখতে পারি, দেশের GDP বৃদ্ধিতেও অবদান রাখতে পারি। ধন্যবাদ রুবেল আহমেদকে। আমরা এখন আমাদের লাইভ শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট বক্সে আমাদের সাথে আছেন তিতাস আহমেদ ভাইয়া, উনি জুরি থেকে আমাদের লাইভ দেখছেন। ধন্যবাদ ভাইয়াকে প্রিয় জুরি থেকে লাইভ দেখার জন্য। আমাদের সাথে আছেন আশরাফুল ইসলাম ভাইয়া, ত্রিবোণাসংগ্রাম একাডেমি ডিগ্রি কলেজ থেকে। উনি কমেন্ট করেছেন স্নেহবাচন প্রিয় মুখগুলো, ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাইয়া, আপনার প্রতি ভালোবাসা রইলাম। সো দর্শক, আমরা সারাক্ষণ ধরে লাইভের দেখলাম যে আসলে শিক্ষার্থীদের ভাবনা, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যে কোভিড কালীন এই সময়ে বা কোভিড পূর্ববর্তী সময়ের সাথে কোভিড পরবর্তী সময়ের সাথে তুলনা করে যে আসলে সমস্যা ছিল, আছে এবং থাকবে, কিন্তু সেই সমস্যার কাছে আসলে হেরে যাওয়া আমাদের উচিত না। আমাদের আসলে নতুন নতুন পরিস্থিতিতে টিকে থাকতে হবে, এগিয়ে যেতে হবে নতুন স্বপ্নে, নতুন উদ্যম নিয়ে, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ আসলে কোনো কিছুর প্রতি থেকে থাকলে সেই অজুহাত আসলে শোনার আসলে দুনিয়ার সময় নেই, অজুহাত শোনার জন্য কেউ বসে নেই। আমরা জাস্ট আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে দেবো, সেই স্বপ্ন নিয়ে, সেই আশা নিয়ে আসলে নতুন বছরটা যেন আমাদের শুরু হয়, সেই শুভকামনা থাকলো সবার প্রতি। এবং আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো বাকি 365 দিন যেন ঠিক এইভাবেই যেন যায় হাসি খুশি ভাবে, এবং নতুন স্বপ্নকে বাস্তবায়ন করে, এবং বছরের শেষ দিকে যেন আমরা যেন আমাদের স্বপ্নটাকে বাস্তবায়িত রূপে দেখতে পারি, সেই আশা রইল। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সাজিদ আহমেদ ভাইয়া রয়েছেন, সাজিদ আহমেদ ভাই বাসিপুর থেকে আছেন, ধন্যবাদ ওনাকে আমাদের সাথে থাকার জন্য। এবং তামিম জামানের কথার জের ধরেই বলবো, আসলে আমাদের সবকিছু থেকে আসলে শিখতে হবে, এই পরিস্থিতি যে ছিল আমাদের সাথে সেই পরিস্থিতি থেকে আমরা শিখেছি। আমি বলবো না যে আমরা নতুন নতুন শব্দ শিখেছি, যে করোনা শিখেছি, লকডাউন শিখেছি, পেশেন্ট শিখেছি,
এই টাইপ ওয়ার্ড গুলো না, আসলে আমরা শিখবো আসলে নতুন কিছু কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে অনলাইন থেকে আসলে সুবিধা নেওয়া যায়, কিভাবে মোবাইলটাকে ভালো কাজে ইউজ করা যায়, এইসব বিষয় দিয়ে শিখবো। কবি যেটা বলেছেন আর কি, যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার শিক্ষা আমি বায়ুর কাছে পাইরে। তো সেভাবে শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং জুড়ি সময়ের পক্ষ থেকে আপনাদের কাছে ধারাবাহিক ভাবে এসব শিক্ষামূলক প্রোগ্রাম আসতে থাকবে। আপনারা আমাদের সাথে থাকুন, দোয়া করুন, ইনশাল্লাহ আমরা নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব। পরিশেষে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যে বিষয়টি দেখলাম, সে জের ধরেই আমরা কবির কাব্যের ভাষায় একটি বিষয় বলে শেষ করব, যে আসলে শিক্ষার্থীরা আসলে কোনো সমস্যা দেখছেন না, ওনারা চ্যালেঞ্জ দেখছেন ঠিকই, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে আসলে স্বাভাবিকভাবেই নিচ্ছেন, সমস্যা হিসেবে নিচ্ছেন না। তো আমরা কবি ঠিক এই বিষয়টাকে ইঙ্গিত করে বলেছিলেন, যে ওরা জ্বালবনি নতুন স্বপ্নের, উন্মোচন করি নতুন সম্ভাবনার দ্বার, সম্ভাবনার দ্বার গুলো উন্মুক্ত হয়ে যায় এবং আমরা নতুন ভাবে আরো যেন বাঁচতে পারি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম।